লকডাউন অমান্য করে রাস্তায় মানুষ, তীব্র সচেতনতার অভাব। বেড়েছে লকডাউনের সময়সীমা, তবুও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলায় দুজন করোনা পজিটিভ মেলায় হুঁশ ফিরছে না জেলার এখনও মানুষদের। লকডাউনকে অমান্য করে বেরিয়ে পড়ছে রাস্তায় মানুষজন। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে বারবার সচেতন করা হলেও তারা কোনো কর্ণপাত করছে না, তাই প্রতিদিন একাধিক মানুষজনকে আটক করছে বর্ধমান সদর থানা। ওষুধ তো এখন প্রশাসন বাড়িতে পরিষেবা দিচ্ছে। আপনি ডাক্তারবাবু, আপনি যে ডাক্তারবাবু সেটা কোনোভাবে আমাকে জানান, দেখান, নাহলে বুঝবো কী করে বলুন তো। আপনি ডাক্তার? আমি সপ্তাহে 4-5 দিন আসছি দাদা। এটা আমি বুঝতে পারছি না, আমরা প্রত্যেকটা পাবলিককেই ধরছি, বিশেষ ইমার্জেন্সির ক্ষেত্রে আমরা দেখছি, চেষ্টা করছি যে খুব ইমার্জেন্সি যেটা, এইরকম আপনি ইমার্জেন্সিতে আছেন সেটা আমাকে বোঝান, নাহলে তো অসুবিধা, আমাদের পক্ষে কাজ করে না। আপনি আমাকে বোঝান যে আপনার যাওয়াটা আবশ্যক। আপনি যে ডাক্তারবাবু তার সাপেক্ষে কিছু আমাকে দেখান। আপনি কোনো তথ্য দেখাতে পারছেন না, প্রশাসনকে বলছে ওয়েট করতে, প্রশাসন আপনার জন্য ওয়েটিংয়ে থাকবে। ওইরকম অপশনও হয় না, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিউটি, আপনি আসবেন সেটা প্রুভ হবে যে আপনি ওষুধ এনেছেন, আপনার তো ইমার্জেন্সি ছিল, এরকমটা হয় না। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।